ঢাল নেই, তরোয়াল নেই নিধিরাম সর্দার। কার্যত এমনই অবস্থা এড়াচ্ছে দমকলের। লোকের প্রাণ বাঁচানোর লড়াই, কিন্তু হাতে অস্ত্রই নেই। যেটুকু আছে তাও মানধাতার আমলের। তাদের নিজেরই প্রাণ বাঁচে কিনা সন্দেহ। বড়বাজারের অগ্নিকাণ্ড আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, নন্দরাম মার্কেট স্টিফেন কোর্ট থেকেও কোনো শিক্ষা নেয়নি এই রাজ্য। দোতলার কার্নিশের উচ্চতা 14 থেকে 15 ফুট। কার্নিশ থেকে এভাবে উদ্ধার বাসিন্দাদের। হাইড্রোলিক ল্যাডারের বালাই নেই, কার্নিশে পা দিয়ে এগিয়ে চল, প্রাণ হাতে আগুন পা। এক কথায় ভয়ঙ্কর। বড়বাজারে আগুনে আটক বাসিন্দাদের উদ্ধার অভিযান চলল এভাবে। কাজ করতে গিয়ে কার্যত নাকানি চোপানি দশা দমকল। বড় বাজার চত্বরে সরু গলিতে ঢুকতে পারেনি হাইড্রোলিক ল্যাডার, ফলে কার্যত হাতে ধরে সরাতে হয় বাসিন্দা। গোটা বাড়ি তখন দাউ দাউ করে চলছে। জানলা দিয়ে বেরিয়ে বাইরের কার্নিশে পা রেখে এক পা করে এগিয়ে নিয়ে যাওয়া হয় আটকে পড়া মানুষদের। একটু এধার ওধার মানেই বিপদ। এত উঁচু থেকে পড়লে কে বাঁচাতো? উদ্ধারের এ কেমন ব্যবস্থা? মৃত্যু মাথায় নিয়ে এভাবে চলে বিপজ্জনক পারাপার। এমনকি এরই মধ্যে এলপিজি সিলিন্ডার পর্যন্ত পার করানো হয়। কিন্তু এমনটা কি হওয়ার কথা? দমকলের হাত ততই শক্ত যত আধুনিক ব্যবস্থা। স্কাইলিফটের মাধ্যমে যেমন উঁচু বাড়ির আগুন নেভানো সহজ, তেমনি আটকে পড়া মানুষজনকে উদ্ধারেও এর গুরুত্ব অপরিসীম। দরকার জাম্পিং স্যুট। এরপরই আসে জাম্পিং স্যুটের কথা। এর মাধ্যমেও বহুতল থেকে আটকে পড়া মানুষকে উদ্ধার একেবারেই সেফ অ্যান্ড সাউন্ড। আগুন লাগলে নিচে নামার উপায় নেই, সমস্ত পথ বন্ধ। ওপর থেকে শটান লাফ, জাম্পিং কুশানে, এত সব উপায় রয়েছে হাতে। কিন্তু রাজ্যে দমকলের নিজের হালি বেহাল। হাতে গরম প্রমাণ বড়বাজার অগ্নিকাণ্ড। দমকল বিভাগের হাতে হাইড্রোলিক ল্যাডার রয়েছে 6টি। বড়বাজারে পৌঁছেও ঢুকতে পারেনি সেই ল্যাডার, কারণ সরু রাস্তায় ল্যাডার ঢোকা এবং রাখার কোনো উপায় নেই। ল্যাডারের অভাবে প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করা হয় স্থানীয়দের। হাইড্রোলিক ল্যাডার ছাড়া আগুন নেভাতেও সমস্যা হয়। জাম্পিং স্যুটের তো দেখাই নেই। স্টিফেন কোর্ট কাণ্ডের পর জাম্পিং স্যুট কেনার কথা ওঠে, কিন্তু এত বছরেও তা কেনা হয়ে ওঠেনি। এছাড়াও রয়েছে ফায়ার ফাইটিং স্যুট। দমকলের হেডকোয়ার্টার্সে রয়েছে বেশ কয়েকটি ফায়ার ফাইটিং স্যুট, কিন্তু অভিযোগ ফায়ার ফাইটিং স্যুটগুলির সবই মানধাতা আমলের। তা পরে কাজ করাও মুশকিল। দমকল কর্মীদের জন্য ফায়ার মাস্ক না, তাও অমেল। দমবন্ধ অবস্থায় ধোঁয়ায় শ্বাস আটকে গেলেও চালিয়ে যেতে হলো লড়াই। মানধাতা আমলের পরিকাঠামো নিয়ে এভাবে আর কতদিন? প্রাণ নিয়ে যেখানে টানাটানি, সেখানে কেনই অবহেলা? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।